আমরা সবাই ঘুমেছিলাম বাড়িতে, সবাই ঘুমে থাকার পর জমি নিয়ে, জমিতে 36 বছর থেকেই আমরা একটা জমি আমাদের, ওই জমিটা তারা কিরকম কিরকম করে নকল দলিল করে না কিরকম করে তাদের, মানে ওরা হচ্ছে ওইখানে সন্ত্রাস, এজন্য দাপট খাটাইতে চাইতেছে। যা পরে পরশু দিনে মানে থানা থেকে আমাদের অর্ডার দিয়েছে যে ওইটা আপনারা লাগাবেন, আপনাদেরই চাষাবাস, তখন ওইটা লাগাইছে। আমরা লাগানোর পরে আজকে নাকি তারা, আমরা সবাই ঘুমে থাকতে ওইটা ওই সব পাড়ায় পাড়ায় জমি, তারপর তারা লাগাইটাকে আসছে, আসছে আম্মুরে ডাক দিয়ে ঘর দিয়ে বের করছে, তুমি বেরাও বেরাও দেখে যা কি করছি জমি। পরে আমরা তো সবাই ঘুমে, আম্মু আমার একটা পাশের ঘর মানে পাশে আলাদা ঘরে থাকে, ওনারা ভাই করে যে ইচ্ছা মতো পিটানো শুরু করছে চাপাটি দিয়া, একজন বীর মুক্তিযোদ্ধা, তার ভাই করে ইচ্ছা মতো চাপাটি দিয়ে পিঠা হয়ে দেখছে আমার বড় ভাবি যে বাইরে আছে, বড় ভাবি রে তোরা যা খুশি তা শুরু করছে, তারপরে তারে কুপাইছে বড় ভাবি রে। এর মধ্যে আমার ভাইয়া ঘুম দিয়ে উঠে গেছে, ওরা ঘুম দিয়ে লাফায় পড়ছে, পর সবাই রে লোপা তার এভাবে কুপাইছে, কোচ ঢুকায় রেখে দিয়েছে শরীরের মধ্যে, পুরো মাথা টাথা কুপাই কুপাই কাটতে বলেছে, আমার বাপেরে তো মারিয়েই ফেলাইছে, আর আমার ভাইয়েরাও সবাই আশঙ্কাজনক, সবাই মারা যাবে, মাথা কুপাইছে, পেট কুপাইছে, সব জায়গা পা কাটতে ফেলাই দিছে। না আমাদের পাশে বাড়িতে ওনাদের নাম হচ্ছে জলিল সেপাই, আজগর সেপাই, তারপর নুসলাম সেপাই, সবুজ সেপাই, টোটাল ওই বাড়ির সবাই নিয়ে আসছে, আরো লোক ভাড়া নিয়ে আসছে মনে হয়, বীর মুক্তিযোদ্ধা দিলার হোসেন তালুকদার। উনি খুবই অসুস্থ, উনি ওনারে নিয়ে এখন ঢাকায় যাইতে হইবে, ওনার খুবই ক্রিটিক্যাল অবস্থা। আর হচ্ছে সোহাগ, ওনার পরিস্থিতিও খুব খারাপ। আর হচ্ছে জুয়েল, আর আমার ভাই বউ রোজিনা, আমার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলার হোসেন তালুকদার। পদ্ম অনুমান সকাল 7 ঘটিকার সময় উজিরপুর মডেল থানাধীন বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে জমির বিরুদ্ধে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা জনাব দেলোয়ার হোসেন সহ ওনার পরিবারের আরও 4 জন সদস্য গুরুতর আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অফিসার ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করা হয়, আমি নিজেও ঘটনাস্থলে আছি। বীর মুক্তিযোদ্ধা জনাব দেলোয়ার হোসেন তালুকদার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর অনুমান 12 ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। ইতিমধ্যেই মাননীয় পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।